নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা জানাই। 2023 আপনাদের সকলের সমস্ত মনস্কামনা ঈশ্বর যেন পূরণ করে, এই আমি ঈশ্বরের কাছে কামনা করে আজকের ভিডিও শুরু করছি। 2023 মিথুন রাশির কি রেজাল্ট পেতে চলেছে, আগে যা ঘটেনি তাই ঘটবে মিথুন রাশি, অর্থাৎ লিখে রাখুন, মিথুন রাশির 2023 আপনাদের কি সম্ভাবনা উঠে আসতে চলেছে। মিথুন রাশির কোটি কোটি মানুষ আছে, প্রত্যেকেরই বিভিন্ন রকমের প্রশ্ন আছে, কারো বিবাহ, কারো চাকরি, কারো সন্তান, কারো ক্ষেত্রে কর্ম, বিদেশ, ব্যবসা, সমস্ত কিছু বিষয় নিয়েই আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করতে চলেছি। তাই আমি বারবার বলবো, ভিডিওটি সম্পূর্ণরূপে শুনবেন। দেখুন, প্রথম কথা, মিথুন রাশির ক্ষেত্রে আপনাদের শনির ধাইয়া শেষ হয়ে যাচ্ছে। এটা আপনাদের যে বিলম্ব চলছিল যে কোনো কাজে, বাধা চলছিল, মানসিক টেনশান, শারীরিক থেকে সমস্যা, লোন, এই জায়গাগুলো কিন্তু কমবে। কারণ ভাগ্যপতি ভাগ্যভাবে অবস্থান করছে, অর্থাৎ শনি কুম্ভ রাশিতে 17 জানুয়ারি 2023 কুম্ভ রাশিতে অবস্থান করে ভাগ্যভাবে অবস্থান করছে, অর্থাৎ ভাগ্যক্ষেত্রে তো আপনাদের সহায়তা করবেই করবে। শেয়ার মার্কেট, স্টক মার্কেট, বিদেশ এবং গভর্নমেন্ট থেকে আপনারা লাভ কিন্তু পাবেন। যত মিথুন রাশির মানুষ আছেন তাদের কিন্তু এই যাই সেক্টরগুলো থেকে নিশ্চিত রূপে লাভ হতে কিন্তু চলেছে। মিথুন রাশির আপনি মানুষ, আপনার ক্ষেত্রে কমিউনিকেশন যোগাযোগগুলো কিন্তু আসবে, কিন্তু আপনাদেরকে যথেষ্ট পরিশ্রম কিন্তু করতে হবে। অর্থাৎ যতটা আপনারা লেবার দেবেন কি না, যতটা পরিশ্রম করবেন শনি মহারাজ কিন্তু আপনাদেরকে ততদিক প্রফিট কিন্তু দিবে। বুধের সাথে, বুধ গ্রহের সাথে শনির কিন্তু পরম মিত্রতার সম্পর্ক এবং ভাগ্যভাবে অবস্থান করছে, ভাগ্যক্ষেত্রে তো বৃদ্ধি করবেই করবে এবং সফলতাভাবে দৃষ্টি। দেখুন, আপনাদের সফলতার জায়গাতে কিছুটা বাধা দিবে, কারণ পাবেন কিন্তু কি বলুন তো, প্রচুর মেহনতি করে, প্রচুর মেহনতি করে আপনারা কিন্তু সফলতা কিন্তু পাবেন। যারা প্রমোশনের জন্য চিন্তা ভাবনা করছেন, প্রমোশন আপনারা নিশ্চিত রূপে পাবেন, কিন্তু একটু পরিশ্রম আপনাদেরকে করতে হবে, আপনি মিথুন রাশির মানুষ যদি হন আপনার ক্ষেত্রে। এবং এর পাশাপাশি মিথুন রাশির ক্ষেত্রে আপনাদের দেবগুরু বৃহস্পতি আপনার রাশির একাদশভাবে ভ্রমণ করবে। এটা আপনাদের ক্ষেত্রে কিন্তু মানে কল্পনার বাইরে রেজাল্ট আপনাদেরকে দিবে। কোন কোন দিকগুলো আপনাদের ক্ষেত্রে ভালো হবে, প্রথম কথা, যারা সন্তানের জন্য প্ল্যানিং করছিলেন, আপনি মিথুন রাশির মানুষ, আপনি সন্তানের জন্য প্ল্যানিং করছেন, সন্তান প্রাপ্তির একটা বড় সম্ভাবনা। যারা গোল্ড, চাঁদি, জেমস অ্যান্ড জুয়েলারি বিজনেসের সঙ্গে যুক্ত আছেন বা মেডিসিনের ব্যবসার সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো কিন্তু দিবে। এবং যারা কনসালটেন্সির সঙ্গে যুক্ত আছেন, অনলাইন কাজের সঙ্গে যুক্ত আছেন, আপনি অ্যাজ এ অ্যাডভোকেট, আপনি লেকচারার, আপনি টিচিং প্রফেশনে আছেন, আপনি টিউশনি পড়িয়ে আপনার জীবিকা অতিবাহিত করেন মিথুন রাশি,
এই বছর আপনাদের ইনকাম গেইন করবে, লিখে রাখুন মিথুন রাশি। আপনি যদি মানুষ হন, আপনার ক্ষেত্রে আপনি মিথুন রাশির মানুষ, আপনার ক্ষেত্রে এপ্রিলের শেষাশেষি থেকে গাঢ় বিবাহের কিন্তু সম্ভাবনা কিন্তু রয়েছে। যারা বিয়ের জন্য প্রচেষ্টা করছিলেন, একটা শুভ বিবাহ, গাঢ় বিবাহের একটা যোগ কিন্তু সৃষ্টি হতে চলেছে। এবং আপনাদের ডেলি ইনকাম, ঠিক মে মাস থেকে দৈনন্দিন রোজগার আপনাদের কিন্তু বৃদ্ধি নিশ্চিত রূপে আপনাদের কিন্তু হতে চলেছে। এবং এর পাশাপাশি আপনাদের ব্যবসা ক্ষেত্রে, যারা ব্যবসা করছেন, আপনি ফুড প্রোডাক্টের ব্যবসা করছেন, আপনার রেস্টুরেন্ট আছে, আপনার নিজস্ব হোটেল আছে, বা আপনি গ্রোসারির ব্যবসা করছেন, বা আপনার একটা সোনার দোকান আছে, বা আপনার জামা কাপড়ের দোকান আছে, গার্মেন্টসের বিজনেস করছেন, এই ব্যবসাগুলো কিন্তু এপ্রিল মাস থেকে চাঙ্গা হতে চলেছে মিথুন রাশি। লিখে রাখুন মিথুন রাশির যে যে সেক্টরগুলো ভালো হতে চলেছে, যে সেক্টরগুলো বলছি। প্রেমের ক্ষেত্রে আপনাদের শুভ, অর্থাৎ বছরের প্রথম দিকটা কিন্তু প্রেমের ক্ষেত্রে, কিছু কিছু ক্ষেত্রে প্রেমের ক্ষেত্রে আপনাদের একটু মানে বন্ডিংয়ের অভাব হবে, কিন্তু এপ্রিলের পর থেকে নতুন প্রেম এবং পুরাতন প্রেম কামব্যাক আপনাদেরকে কিন্তু করতে চলেছে। আপনি মিথুন রাশির মানুষ, আপনার ক্ষেত্রে বড় ভাই, ছোট ভাই বা আপনাদের বোনদের সাথে সম্পর্কের একটা উন্নতি কিন্তু দেখা যাচ্ছে। এবং আপনি মিথুন রাশির মানুষ, আপনার ক্ষেত্রে এবছর বিদেশ থেকেও কিন্তু আপনারা লাভ কিন্তু পাবেন। বিদেশের সাথে যারা রত আছে, তারা বিদেশ থেকেও কিন্তু যথেষ্ট, যারা বিদেশের মাটিতে কাজকর্ম করছেন, ডেফিনেটলি আমি দায়িত্ব নিয়ে বলছি, আপনারা বিদেশ থেকে গ্যারান্টি লাভ কিন্তু পেতে চলেছেন। এবং অনলাইন কাজের সঙ্গে যারা যুক্ত আছেন, সেলস লাইনে আছেন, আপনি ট্রাভেল ট্যুরিজম ব্যবসার সঙ্গে যুক্ত আছেন, বা আপনি অয়েল অ্যান্ড গ্যাসের সঙ্গে যুক্ত আছেন, আপনি কেমিক্যালের ব্যবসার সঙ্গে যুক্ত আছেন, আপনি পেট্রোল কেমিক্যালের সঙ্গে যুক্ত আছেন, এই সেক্টরগুলো কিন্তু ভালো দেবে। যারা কাঠের ব্যবসা করছেন, এই সেক্টরগুলো ভালো কিন্তু দিবে মিথুন রাশি। এবং আপনাদের এবছর বেশ কিছু দিক থেকে পরিবর্তন কিন্তু আসতে চলেছে, এবং অপরচুনিটিগুলো কিন্তু আপনাদেরকে দিতে কিন্তু চলেছে। অক্টোবরের পর থেকে আপনাদের কর্মক্ষেত্রে পরিবর্তন কিন্তু নিয়ে আসবে, অর্থাৎ একাধিক কর্ম পরিবর্তন আপনাদের কিন্তু হবে। যে সেক্টরে আপনারা চাকরি করছেন, আমি বলবো যে সেক্টরে আপনারা চাকরি করছেন, সেখান থেকে সিট বদল কিন্তু আপনাদের হবে, অর্থাৎ প্রমোশনের জায়গায় কিন্তু হবে, অর্থাৎ স্থিতি কিন্তু হবে না, একাধিক কর্ম পরিবর্তনের সম্ভাবনা কিন্তু থাকছে। শিক্ষা, উচ্চ শিক্ষা যারা করতে চাইছেন, সিএ, এমবিএ, বিসিএ, যারা এইচআর নিয়ে পড়াশোনা করতে চাইছেন, যারা এম কম বি কম করতে চাইছেন, বা এমএ করতে চাইছেন, বা পিএইচডি করতে চাইছেন, তাদের ক্ষেত্রে কিন্তু সুযোগগুলো কিন্তু নিয়ে আসবে। এবং চাকরির ক্ষেত্রে যদি আমি আসি, ভালো প্যাকেজের চাকরির একটা সম্ভাবনা আপনি মিথুন রাশির মানুষ, আপনি কিন্তু পেতে চলেছেন এই বছর। পরিবর্তনের পরিবর্তন হতে চলেছে, কল্পনার বাইরে রেজাল্ট পেতে চলেছে মিথুন রাশি 2023-এ। এবং এই সময়ের মধ্যে আপনাদের বিভিন্ন দিক থেকে আপনাদের সুযোগগুলো কিন্তু আসতে চলেছে।
মান সম্মান যশ এবং রাজনীতির সাথে যারা যুক্ত আছে রাজনীতি কেরিয়ার ক্ষেত্রে কিন্তু উত্থান আপনাদের কিন্তু হতে চলেছে। যদিও নিজস্ব পার্সোনাল চক দেখা দরকার, এটা একটা সার্বিক বিচার। এবং আপনি মিথুন রাশির মানুষ, 2023 আপনাদের ক্ষেত্রে বেশ কিছু ক্ষেত্রে শুভ সমাচার আসতে কিন্তু চলেছে। আমি বলবো জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ প্রেমের ক্ষেত্রে একটু সমস্যা থাকবে, এপ্রিল মে জুন এই সমস্ত জায়গায় প্রেমের ক্ষেত্রে ভালো। এবং আপনাদের এই সময়ের মধ্যে যারা গাড়ি বা প্রপার্টি বা জমি বা ফ্ল্যাট কিনতে চাইছেন, এপ্রিলের পর থেকে কিন্তু আপনাদের এই সুযোগগুলো কিন্তু আসবে। আগস্টের দিকে প্রেমের ক্ষেত্রে কিছুটা হলো আপনাদের মনোমালিন্য তৈরি হবে। অক্টোবর নভেম্বর ডিসেম্বর কর্মক্ষেত্রে একাধিক পরিবর্তন কিন্তু হতে কিন্তু চলেছে। কি উপায় করবেন? আপনারা গণেশজির নাম নিন, গণেশজির বীজ মন্ত্র আপনারা পাঠ করুন, বিশেষভাবে লাভ পাবেন। এবং আপনারা বিশেষভাবে এবছর সূর্য দেবতাকে প্রণাম করুন, ওম আদিত্যায় নমো এই মন্ত্রটি পাঠ করুন, বিশেষভাবে কিন্তু আপনারা লাভ পাবেন। নমস্কার, ধন্যবাদ।